যার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়মাতান মাকবুলুল ফিহ ওয়া কাসীরুন মিনান নাস আল্লাহর দুইটা অনুগ্রহ দয়া আছে যে অনুগ্রহ দয়াকে মানুষ ভুল বুঝেছে আমি যে কারণে এই অনুগ্রহ দয়া মানুষের প্রতি করেছি সেই কারণটা মানুষ বুঝেনি সে অনুগ্রহ দয়াকে ভালোভাবে ব্যবহার করে সেটা কি সেটা হলো সাহাতুল আরাগ শরীরের সুস্থতা আর সময়ের অবসর এইটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ তা আমরা বুঝলাম যে শরীরের সুস্থতা মানে দোকানে বসে আড্ডা দিতে আর মানুষের বদনাম করো আর অবসর সময় মানে বুঝলাম যে মোবাইল টিভি ব্যবহার করো মানুষের বিরোধিতা করার পরিকল্পনা করো আমি এই জন্য মানুষকে দুইটা কাজ দিই একটা শরীরের সুস্থতা আর একটা হলো অবসর কৃষক মানুষেরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত অবসর থাকে চাকরিজীবী মানুষেরা দশটায় ব্যস্ত হয় পাঁচটায় অবসর হয় ব্যবসায়ীরা দশটায় ব্যস্ত হয় রাত দশটায় অবসর হয় বাকি সময়গুলি হলো অবসর সময় তো বাকি সময়গুলি যেভাবে মানুষ ব্যবহার করে আমি এর জন্য এই সময়গুলো দিন আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাগতা ফানস ওয়া ইলা রাব্বিকা ফারগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন এটা আল্লাহর আদেশ